বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন বাংলাদেশ নিউক্লিয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর ভাইস প্রেসিডেন্ট এ এইচ আসলাম সানি, আর আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার আসলাম সানি, অতি সম্প্রতি আমরা দেখলাম যে গার্মেন্ট সেক্টরে আরও একবার উত্তেজনা খানিকটা প্রশমিত হয়েছে, কিন্তু আসলে কি এই সেক্টরের যে প্রায়শই উত্তেজনা এবং ভাবমূর্তির যে সংকট জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, সেটি কাটিয়ে উঠবার জন্যে যে ধরনের উদ্যোগ দরকার, প্রয়াস দরকার, সেটি বিজিএমইএ এবং বিকেএমইএ এর পক্ষ থেকে আছে কি না? ধন্যবাদ জিল্লু ভাই আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। যে প্রশ্নটা আপনি করলেন, যে আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং খুব অতিমাত্রায় উৎসাহিত কেন? অনেক সেক্টর এদেশে আছে, কারণ গার্মেন্টস সেক্টর অবশ্যই এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারীর মধ্যে 80% আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয় এবং এদেশের অর্থনীতির জিডিপির 16% মতো আমাদের গার্মেন্টসের অবদান আছে। সর্বোপরি 40 লক্ষের উপরে শ্রমিক এখানে কাজ করে ডিরেক্টলি, ইনডাইরেক্টলি আরও সবাই কিছু মিলে আপনি 1.5 কোটির মতো লোক এটার গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। আর যেহেতু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করি, আমাদের কাস্টমার সব বৈদেশিক কাস্টমার, সবারই সিএসআর আছে, সব কাস্টমাররা বৈদেশিক কাস্টমাররা, তারাও তাদের শেয়ার হোল্ডারদের সাথে জবাবদিহিতা করতে বাধ্য, তাদেরও কমিটমেন্ট আছে যে ক্লিন গার্মেন্টস কেনার জন্য এবং একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং শ্রমের যে কোনো সব কিছু মিলে একটা ক্লিন গার্মেন্টস যাতে ক্রয় করে সেই জন্য। বাংলাদেশের আপনি যদি ধরেন যে আমাদের কিছুদিন আগে যে ফ্যাক্টরির কথা হলো, এটা কিন্তু একটা আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা তাজদিন ফ্যাক্টরির একটা মানে চলমান একটা একই মালিকাধীন। তাজদিনটা যখন দুর্ঘটনার পরে মালিক অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট হওয়ার পরে স্বভাবত তার ফ্যাক্টরিগুলি তো খুব ভালো চলছিল না, সে সাব কন্ট্রাক্ট করছিল, কারণ কোনো বায়ারই ওই তাজদিনের মালিককে আর কাজ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, বা একটা বাস্তবতার জন্যই সে কাজ পায়নি যেসব কাজ করা দরকার ছিল। তার সর্বোপরি তাজদিনটা সে বন্ধ করতে পারেনি। আপনি জানেন যে আমাদের দেশে আমরা অনেক আইন করছি, কিন্তু আমাদের মালিকরা আমাদের কিন্তু চ্যাপ্টার 11 নাই, আমরা কিন্তু ইচ্ছা করলে একটা ফ্যাক্টরি ক্লোজ করতে পারি না। আমরা ব্যাংক্রাপসির যে আইন আছে সে আইনটা আমাদের দেশে নাই, আমাদের আইনটা না থাকাতে আমরা নিজেরা দেউলিয়া ঘোষণা করতে পারি না। তাজদিনের মালিক যদি এই আইনটা থাকতো, সে কিন্তু সে আইনের আওতায় আসতে পারত। এখন সে দেখলো তার যে 3000 বা 4000 শ্রমিক, যতই শ্রমিক আছে তাদেরকে যদি সে ক্লোজ করে দিতে হয় তা অনেক টাকার ব্যাপার আসে, ইচ্ছা করলেই ক্লোজ করতে পারে না। এইটা তো এইটার জন্যই আমার মনে হয় একটা, আপনি যদি দীর্ঘমেয়াদী কথা বলি, বিজনেসে একটা কম্পিটিশন থাকে, এখানে কিছু লোক ইন করবে, কিছু লোক দেউলিয়া হয়ে যাবে, এটা কিন্তু পৃথিবীরই নিয়ম, কারণ এখন অনেক ধরনের কম্পিটিশন হয়। আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, এখানে বিভিন্ন ধরনের বায়ার বিভিন্ন ধরনের মূল্যে আপনার গার্মেন্টস কেড়ে, আর বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন রকম যোগ্যতা আছে, একটা হলো ফাইন্যান্সিয়াল যোগ্যতা, একটা হলো কমপ্লায়েন্স ইস্যু, আজকে যেটা সবচেয়ে বড় ইস্যু কমপ্লায়েন্স ইস্যু, আর একটা হলো তাদের ব্যবসা করার যে ক্ষমতা, ব্যবসায়িক যে ম্যানেজমেন্টের যে ক্ষমতা, এটা সবার একরকম না। আমাদের যে 3000 বলি আর 4000 ফ্যাক্টরি বলি, যে ফ্যাক্টরিগুলির মধ্যে যেমন ভারসাম্য বড় ছোট মাঝারি আছে, ফাইন্যান্সিয়ালি অনেকে খুব ঠুকঠুক করে চলতেছে, অনেক আবার ব্যাংকের দেউলিয়া হয়ে গেছে, অনেক আবার ভালো করতেছে, এই জিনিসটা মাথায় রেখে যদি চিন্তা করেন, আমরা যখন ঢালাওভাবে গার্মেন্টস নিয়ে কথা বলি, গার্মেন্টসের সেক্টর তো এখানে তো ছোট মাঝারি খারাপ ভালো সব, এবং মেন্টালিটিও সব একরকম মেন্টালিটির লোক আসেনি এখানে। আর আমাদের প্রফেশনালিজম যেটা বলেন, আমরা তো ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার্স, এখানে যে টার্ম ট্রেনিং, যেরকম এন্টারপ্রেনিয়ারশিপে যেরকম মানসিকতা দরকার, এই মানসিকতা আমাদের অনেকের মধ্যে নাই, বা ওই এনভায়রনমেন্টে আমরা বড় হই নাই, এই পরিস্থিতি প্রতিযোগিতার মধ্যে আমরা বড় হই নাই। এদেশে গার্মেন্টস সেক্টর হয়েছে একটা বিশাল সস্তা সমবাজারকে কেন্দ্র করে, এবং শ্রীলঙ্কার দুর্ঘটনার পরে, সামাজিক অস্থিরতার পরে আমাদের দেশে এই চান্সটা নিয়ে তারপর এখান থেকে আস্তে আস্তে আজকের প্রফেশনালিজমটা তৈরি হয়েছে, কম্পিটিশনটা তৈরি হয়েছে, এবং আমরা এখন উন্নত মানের গার্মেন্টস তৈরি করতে লাস্ট 10 ইয়ার্স বিফোর আরম্ভ করছি। এখন একটা প্রশ্ন, আমাদের যে প্রশ্নটা করা হয় সমস্ত গার্মেন্টস সেক্টরেরকে দায়ী করে, আপনি কি মনে করেন জিল্লু ভাই
যে আমাদের যে 4000 ফ্যাক্টরি আছে, 4000 ফ্যাক্টরি সবাই কি ভালো আছে, সবাই কি লাভ করছে, সবাই কি সুষ্ঠুভাবে চালাচ্ছে, তাহলে এই ফ্যাক্টরিগুলি কী করবে? পৃথিবীতে সব দেশেই আজকে যদি একটা বিজনেস কম্পিটিশন কেউ যদি না পারে, সে যদি দেখে তার অ্যাসেট এবং তার তার যে লাইবিলিটিস তার যদি ভারসাম্য না থাকে, সে নিজকে দেউলিয়া ঘোষণা করে। সে আইনটা কিন্তু আমাদের দেশে নাই। আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা যদি ইন্টারন্যাশনাল সমস্ত আইন অ্যাডাপ্ট করি, আমি যদি আইএলওর কনভেনশন মানি, আমি সব কিছু মানি, আমাদের যারা যারাই দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদের সাথে বিনিয়োগ করে, তাদেরও এক্সিট করার একটা প্ল্যান থাকা উচিত, যে আমি ব্যবসাতে আমি ফিট না, আমি ব্যবসাতে লস করছি, আমার এক্সিটটা কী? আজকে যদি কোনো বড় আকারের একটা ফ্যাক্টরি সে মনে করে এই বিজনেস থেকে বেরিয়ে আসবে, কিন্তু আমাদের বিজনেস থেকে বেরো আসার যে আইন, সেই টাকা কিন্তু এত বেশি টাকা, সাপোজ মনে করেন 10 বছর একটা ফ্যাক্টরিটা চললো, 10 বছরে একটা ফ্যাক্টরি যদি 4000 শ্রমিক থাকে, এই 10 বছরের সমস্ত পাওনাদি দিতে তার মিনিমাম 4000 শ্রমিকের একটা ফ্যাক্টরিতে মিনিমাম 30-40 কোটি টাকা দরকার। তাকে যদি শ্রমিকের সমস্ত পাওনা দিই, তার সমস্ত নিয়ম অনুযায়ী বেতন, বোনাস, তার গ্র্যাচুইটি, তার আনলিভ, তার কম্পেনসেশন সমস্ত কিছু দিয়া, তাহলে আমি মনে করি একটা ফ্যাক্টরি কি দেউলিয়া হবে না? ফ্যাক্টরি কি বন্ধ হবে না, লস হবে না? এখানে গ্যারান্টি কেউ দিতে পারবে যে আমাদের সমস্ত ফ্যাক্টরিগুলি লাভ করবে? সে কখনো হয় না, কোনো বিজনেসই হয়। তাহলে এইটার এক্সিটটা কি? এটা নিয়ে কিন্তু আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করিনি। তাহলে আমি করেন মানে আমরা কিন্তু এই ধরনের কোনো আপনারাই তো সেটা করবার কথা না, আমরা করবার কথা, বাট এটার কনক্লুড একটা একটা প্ল্যানিং আসেনি যে কোনো ব্যবসা, এটা আমাদের দেশে আইনেও নাই এরকম, আমাদের যে অর্থনৈতিক আইন আছে, আমরা তো শুধু এক সাইড দেখলে তো চলবে না, আইনে নেই, কিন্তু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ট্রেড বডি হিসেবে বিজিএমইএ বিকেএমইএ তো ধরা হয়। আচ্ছা, শক্তিশালীর প্রশ্নটা এটা আপনি যেটা বলেন, আসলে শক্তিশালী এটা আমরা হয়তো বা ইভেন কোন কোন ক্ষেত্রে বিসিসিআর চেয়ে তো শক্তিশালী না, না এটা আসলে শক্তিশালী যে প্রমাণ করছে, আজকে দেখেন শক্তিশালী হওয়ার পরে আমি যদি প্রশ্ন করে, তাহলে ঈদের আগে মাত্র 2.5 কোটি টাকার মামলা বা 3 কোটি টাকার ব্যাপার আমরা শেষ করতে পারলাম না, তাহলে আমরা ফাইন্যান্সিয়ালি যদি সাউন্ড না থাকি, তো এই শক্তির তো কোনো দাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার হওয়ার তো কোনো মানে হয় না, এটা শক্তিশালী বলবো না। এটা মনে করি আমাদের লিডারশিপের ব্যর্থতা, যে আমরা মানুষকে বুঝিয়েছি যে আমরা অনেক কিছু করতে পারি, আসলে আমরা কিছু করতে পারি না। আচ্ছা, আপনার কাছে আবার আসবো, আপনার বলতে সুবিধাও হবে আমরা যদি মিস্টার আবু সাইদ খানের কাছ থেকে শুনি যে এই সেক্টরটি তো বাংলাদেশের সবচাইতে অর্থনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সেক্টর, সম্ভাবনা এখনও আছে যদি অনেক রকমের চ্যালেঞ্জ আছে, কিন্তু এটি ইদানিংকালে বিশেষ করে এই তাজরিনের ঘটনা, রাপা প্লাজার ঘটনা, এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যেই খাতটি আসলে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য সবচাইতে পজিটিভ ভূমিকা রেখেছে, রাখতে পারছে, পারার কথা, সেটি অনেক ক্ষেত্রে ইমেজ ক্রাইসিস তৈরি করছে। আপনি পুরো পরিস্থিতিটাকে কিভাবে দেখেন? কিছুটা শুনলেনও একজন, অবস্থা কিছুটা বদলেছে, কিছুটা অগ্রগতি ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। যেমন প্রতি বছর যেটা আমরা দেখতাম যে ঈদের আগে যেভাবে ভাঙচুর হতো, প্রতিবাদ হতো, প্রতিরোধ হতো, বিভিন্ন গার্মেন্টসে বেতন সেখানে বাকি পড়ে থাকতো, বোনাস দেওয়া হতো না, কিন্তু এবার কিন্তু সবাই বোনাস দিতে পেরেছে। তো যেটাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে, যেমন তোয়ার ব্যাপারটা, তোয়া ফ্যাক্টরির ব্যাপারটা, এখানে শ্রমিকরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে অনশন করেছে, কোনো ভাঙচুর ইত্যাদি যায়নি, অর্থাৎ তাদেরও আন্দোলনগত একটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলনের দিকে তারা অগ্রসর হয়েছে। তখন এখানে বিজিএমই সরকারের পক্ষ থেকে বিষয়টা আগেই, ঈদের আগেই দায়িত্বটা গ্রহণ করা উচিত ছিল, তো ঈদের পরে তারা গেলেও আমার মনে হয় এই ক্ষেত্রে তারা এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি এবং এটাকে ধারণ করতে পারেনি। তারা উচিত ছিল সেখানে যেয়ে হাজির হওয়া এবং সেখানে ইসে অনশনরত তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলা, তারা উল্টো কাজ করেছে, তারা বিজিএমইতে সেখানে আলাদা গ্রুপদেরকে ডেকে শ্রমিকদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে। আমার মনে হয় এটা একটা বড় ভুল পদক্ষেপ, এই ভুল পদক্ষেপের জন্য পরিস্থিতি এটা ঘটেছে। তা না হলে 2 মাসের বেতন তারা দিয়েছিল, আমার বিশ্বাস যে তারা যদি শ্রমিক প্রতিনিধিদের ওখানে অনশনরতদের কাছে যেয়ে এটা বোঝাতো যে বাকিটা আমরা 10 তারিখে দেব, তাহলে সমস্যাটা হতো না, কিন্তু তারা সেটা করেনি। এবং সেই ক্ষেত্রে একটা অন্য একটা জিনিস কাজ করেছে, অর্থাৎ শ্রমিকদেরকে বিভক্ত করা, বিজিএমপন্থী ট্রেড ইউনিয়ন গড়ে তোলা, এই ধরনের মানসিকতা আমার মনে হয় সহায়ক নয়। শ্রমিকদের সঙ্গে দরকার হচ্ছে তাদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে বিভক্ত করে বিপদে ফেলে এটা সম্ভব না। আর একটা হচ্ছে যে সরকারের দিক থেকে এটা খুবই আপত্তিকর যে একটা শান্তিপূর্ণ আন্দোলন তারা করছিল, সেখানে হঠাৎ করে চড়াও হয়ে
তাদেরকে যেভাবে যুদ্ধাংদেহী ভাব দেখানো হয়েছে এটা আমার মনে হয় এটা ঠিক না। সরকারের বুঝতে হবে কার সরকার, সরকার কি কেবল মালিকের সরকার না শ্রমিকেরও সরকার, এবং শ্রমিক কল্যাণের কথা বলে যেভাবে চড়াও হয়েছে আমার মনে হয় এখানে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা একটা ভুল পদক্ষেপ। তো সেই জায়গাটা দরকার হচ্ছে যে হ্যাঁ আমাদের গার্মেন্টসটা যেভাবে গড়ে উঠেছে, উনি যথার্থই বলেছেন যে শ্রীলঙ্কার এই বিক্ষুব্ধ পরিবেশের কারণে এখানে এটা এসছে, সেই সময় দায় দায়িত্ব নেওয়ার ব্যাপার ছিল না, কিন্তু 20-30 বছর এর পর এখন তো কিছুটা দায়িত্ব নেওয়ার বিষয়। যেমন শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা, এই ব্যাপারটা কিন্তু কেউ অ্যাড্রেস করছে না। যেমন শ্রমিকরা যে বেতন পায়, আসলে এতে দেখা যায় যে বাড়ি ভাড়া যেটা, তো তাদের অর্ধেক বেতন কিংবা তার চেয়ে বেশি 60% তাদের বেতনের টাকা চলে যায় বাড়ি ভাড়ার পিছনে। সেখানে খুপরির মধ্যে যেভাবে 3-4 হাজার টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে সেটা কোনোক্রমে সমর্থনযোগ্য না, কিন্তু সেটা সরকারও দেখছে না, মালিকরা এটা এগোচ্ছে না। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা আদমজী বান ইস্পানি দেখেছি, তাদের কলকারখানাগুলোতে শ্রমিকদের জন্য কলোনি ছিল, স্কুল ছিল, হাসপাতাল ছিল, এই দায়িত্ব গ্রহণ করেছে। হ্যাঁ আদমজী সেই সময় পেরেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শুরুতে এটা পারে নেই কিন্তু আজকে তো এটা দরকার, এবং সেই দায়িত্বটা কতটুকু বিজিএমইএ অর্থাৎ মালিক পক্ষ গ্রহণ করবে, কতটুকু শ্রমিক পক্ষ গ্রহণ করবে, এবং শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চয়তা তার স্বাস্থ্য ইত্যাদির দিকে নজর না দিলে কিন্তু এটা মুখ থুবড়ে পড়বে। এবং মালিক পক্ষর এবং সরকারের বোঝা দরকার যে এটাকে যদি আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা যদি এখানে এটাকে একটা টেকসই উন্নয়ন উৎপাদন ব্যবস্থাকে টেকসই করতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে শ্রমিকদের দক্ষতা বাড়ানো, শ্রমিকদেরকে সেই সাপোর্টগুলো দেওয়া, তাদের কাজের কর্ম পরিবেশের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য এবং তার সন্তানদের শিক্ষা, এটা দিলে মালিক পক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, বরং লং রান দীর্ঘমেয়াদীভাবে তারা লাভবান হবে। কেন, তাদের যখন দক্ষতা বাড়বে যোগ্যতা বাড়বে তখন দেখা যাবে যে প্রোডাকশনও বাড়ছে এবং এখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। আমার মনে হয় সেই জায়গাটা করার দরকার এবং সেখানে আলাপ আলোচনা করা দরকার। এখানে তিন পক্ষেরই বিষয়টা এসে গুরুত্বপূর্ণ একটা আন্ডারস্ট্যান্ডিং এবং এক ধরনের সৌহার্দ্যমূলক সম্পর্ক, আর যাতে ভাঙচুর না হয়, অঘটন না ঘটে, রাস্তায় এই ধরনের হইচই না হয়, সেই জন্য ট্রেড ইউনিয়ন অধিকারটা নিশ্চিত করা দরকার। মালিক পক্ষ ট্রেড ইউনিয়ন অধিকারটাকে ব্যাপারে মেনে নিয়েছেন এবং অনেক জায়গায় ট্রেড ইউনিয়ন হচ্ছে, কিন্তু সেখানে আমরা একটা লক্ষ্য করি যে মালিকদের নিজের লোকে ট্রেড ইউনিয়ন করার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা হচ্ছে, এটা ঠিক না। শ্রমিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এখানে মালিক পক্ষর হাত গুটিয়ে থাকতে হবে, তারা সেই ব্যাপারে হস্তক্ষেপ করা ঠিক হবে না। এবং এখানে আমার বিশ্বাস যদি ট্রেড ইউনিয়ন অধিকারটাকে নিশ্চিত করা যায়, এখানে শ্রমিকরা যদি নিজেরা নিজেরা করেন তাহলে এক, আর শ্রমিকরা যদি বাইরের কোনো শক্তির পরামর্শে ইন্ধনে করেন, রাজনৈতিক দল হোক, কিংবা অন্য অন্য এনজিও হোক কিংবা অন্য কারো, সেটি কথাটা কল্যাণকর হবে বলে আমি সেই জায়গা বলি। বাইরের শক্তির কথা তো আমরা বিভিন্ন সময় শুনেছি, কিন্তু বাস্তবে হচ্ছে যে শ্রমিক ট্রেড ইউনিয়ন করা এবং ট্রেড ইউনিয়নের প্রত্যেক দেশেই সব দেশেই এবং উন্নত বিশ্বে যেমন ট্রেড ইউনিয়নের আলাদা সংগঠন ফেডারেশন থাকে এবং এক ধরনের প্যাট্রনাইজেশন থাকে, এটা কিন্তু আপত্তির কিছু নয়। এবং সেই জায়গা থেকে তারা মিসগাইড করছে কিনা, বরং এখানে শ্রমিকরা ইচ্ছে করলে ট্রেড ইউনিয়নে শিক্ষিত হবে না, এবং এই শিক্ষিত করার জন্য তার মাথার উপর একটা ছাতা দরকার, ফেডারেশন দরকার, এবং ফেডারেশনের নেতাদেরকে শ্রমিকদের নেতা হিসাবেই বিবেচনা করতে হবে এবং অতীতেও বিবেচনা করা হয়েছে সমস্ত। যেমন আপনারা জানেন যে আমরা এর আগে দেখেছি তাজুল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তাজুল ইসলাম সেখানে শ্রমিক রাজনীতি গিয়েছেন, বিভিন্ন সময় এই ধরনের নেতারা এবং বহু ত্যাগীরা ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত তারা ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। অতএব সেই ধরনের নেতৃত্ব থাকাটা কিন্তু শ্রমিক আন্দোলনের জন্য সহায়ক ক্ষতিকর বলে আমি মনে করি না। আমি আপনার কথার সূত্রপাত করে বলছি, আসলে আমরা যেই ঘটনাটা তুবাতে হলো সেটার দায় দায়িত্ব অবশ্যই যেহেতু বিজিএমই নিয়েছে, বিজিএমই স্যালারি ব্যবস্থা করেছে, এটা একটা পশ্চাৎগতর ব্যাপার, এটা সরকার এখানে ইনভলভ হয়েছে। এখানে কেন ইনভলভ হয়েছে সরকার, আপনি দেখেন তুবাতে কিন্তু ট্রেড ইউনিয়ন ছিল, ট্রেড ইউনিয়ন দেখার পরে আমরা কি দেখলাম, ট্রেড ইউনিয়ন যদি আন্দোলন করতো আন্দোলন একরকম হতো, কিন্তু বাইরের যে মহিলা নেত্রীকে আমরা দেখলাম সেখানে ওদের সাথে অনশন করতে, কেন সরকার হস্তক্ষেপ করলো, সরকার হস্তক্ষেপ করলো এই জন্য যখন কিছু যখন সরকার বুঝলো যে কিছু শ্রমিক বেতন নিতে রাজি আছে কিন্তু তাদেরকে বাইরে বেরোতে দিচ্ছে না বেতন নেওয়ার জন্য, এই যে বাইরের থেকে আউটসাইডার যে শ্রমিকদেরকে ইনফ্লুয়েন্স করে,
তুবাতে কিন্তু নির্বাচিত ট্রেড ইউনিয়ন ছিল, কিন্তু তারা কিন্তু এখানে কারোর নাম কিন্তু আমরা পত্রিকায় দেখি নাই, নেতা কিন্তু নেত্রী কিন্তু একজনই নাম আসছে। তাহলে ওই ট্রেড ইউনিয়ন তো এটা তো ওদেরকেই সাপোর্ট করা, আন্দোলনের বাইরে ছিল না, আন্দোলনের ভিতরে ছিল, বাট তার তাদের কোনো ভয় ছিল না। তারপর আমরা যখন দেখলাম এখানে তুবাকে খুলে দেওয়া হলো, তারা বেতন নিয়ে গেল। বাংলাদেশের আপনি ঠিকই বলেছেন যে আমাদের দেশের আমরা কেন ভয় পাই, আমরা শ্রমিকদের ভয় পাই না। আমাদের শ্রমিকরা যদি ভয় পাইতাম তাহলে এই দেশে আজকে $30 বিলিয়ন এক্সপোর্ট আমরা টার্গেট নিতে পারতাম না, আমরা $22 বিলিয়ন এক্সপোর্ট আমরা RMG-তে করতে পারতাম না। এই 4,000 ফ্যাক্টরির মধ্যে আমরা ঈদের আগে আপনি যথার্থই বলেছেন মাত্র একটা তুবা ছাড়া আমরা কোনো ফ্যাক্টরিতে কোনো প্রবলেম আমরা শুনিনি। একটা দু একটা প্রবলেম যেটা হয়েছে আমরা আমাদের অ্যাসোসিয়েশনে কিছু প্রবলেম হয়েছে, কিন্তু আমরা এটা নিজেরা, একটা কানাডিয়ান কোম্পানি ছিল, কানাডিয়ান ফ্যাক্টরি, সেটাও বন্ধ হয়ে গেছে, তারা 4 মাসের বেতন দিতে পারে নাই, আমরা নিজেরা এটা সলভ করেছি, এটা পত্রপত্রিকা আসে নাই, সরকারকেও ইনভলভ করতে হয়নি। এইটা আসলে ক্যাপাসিটির উপর কীভাবে সেটা আপনি ইয়া করবেন। বিজিএমএ যেভাবে হ্যান্ডেলিং করছে, আমাদের এখানে অনেক প্রশ্ন আছে, তারা আরও বেটার হ্যান্ডেলিং করতে পারতো, এটা অনেক তর্ক বিতর্ক থাকতে পারে। কিন্তু আমাদের আশঙ্কাটা কোথায়, আমাদের আপনারা দেখেছেন সরকার যারাই সরকারে যায় সবাই স্বীকার করেন, এবং বাংলাদেশের যে আপনার যথার্থ একজনের নাম বলেছেন তাজুল ইসলাম, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে শ্রমিক সংগঠিত করার জন্য, শ্রমিকদের শিক্ষিত করার জন্য, শ্রমিকদেরকে ত্যাগী করার জন্য উনি রাজনীতি করলেন, কিন্তু অপশক্তির কাছে কিন্তু কোনো আর প্রাণ দিতে হলো। তাজুল ইসলাম কিন্তু অপশক্তির কাছে, আজকে যে শক্তি এ বাংলাদেশের রাজনীতি ট্রেড ইউনিয়ন নিয়ন্ত্রণ করছে সেই ধরনের শক্তির কাছে তাজুল ইসলাম কিন্তু টিকতে পারেন না এই শ্রমিক আন্দোলনে। আপনি তাজুল ইসলাম আর আরেকজনকে উদাহরণ বাংলাদেশে কয়টা দিতে পারবেন, কিন্তু আপনি যদি বলি এই দেশের ফেডারেশন যারা চালায় এরকম তাজুল ইসলাম আজকে কি রাজনীতিতে আছে, আপনি যদি বলি আরেকটা নাম বলেন তো দেখি আমি তাদেরকে ওয়েলকাম জানাবো, অবশ্যই নয়, তারা কেউ নাই। তাজুল ইসলামরা রাজনীতি থেকে অনেক আগেই ঝরে গেছে, এখন যারা আছেন, এখন যারা রাজনীতি নিয়ে ডিজাইন করেন, দেখেন এ দেশে অনেক টাকা পয়সা আসছে বিদেশ থেকে NGO-র নামে, বিভিন্ন নামে শ্রমিকদের উন্নয়নের জন্য। আপনি যদি বলেন, আমি নাম ধরেই বলি, যে মোশরেফা মিশু কিংবা আকলিমা, কিংবা আকলিমাই তো বোধ হয় লিমা, এবং তারপর হচ্ছে জলি তালুকদার, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং লেখাপড়া জেনেই তারা রাজনীতি করছেন, এবং তাদের সেই সততাও অনেকটা উত্তীর্ণ, পরীক্ষা উত্তীর্ণ, এবং সবাই তাদেরকে, তাদের বিরুদ্ধে এই ধরনের ব্লেম নেই, আমরা যখন দেখেছিলাম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারাই কিন্তু আমেরিকা থেকে ফান্ডিং আনে, তাদের অ্যাকাউন্টে কার কার অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে, ডলার পাওয়া গেছে, কত ডলার তারা বিদেশ থেকে আনছে। এবং আপনি দেখেন বাংলাদেশ মামলা করে না কেন, আমি জানি না, বাংলাদেশে একজন শ্রমিক নেতার জন্য ব্যবস্থা নিতে যায় 22-32 জন কংগ্রেসম্যান চিঠি পাঠায়, তাদেরকে পার্সোনালি ফরেন মিনিস্টারকে ফোন করে, এটা অনেক। এখন আমি যদি বলি কেন হয়, এ দেশে আমাদের তো ব্র্যান্ডিং, এই বাংলাদেশের মতো একটা দেশ এত ভালো করছে, এত ভালো করে, এটা তো বিশ্বের ইকোনমিস্ট যারা এবং ওয়ার্ল্ড ব্যাংক যারা, তারাও বিশ্বাস করে না যে এটা কীভাবে সম্ভব, এত সীমাবদ্ধের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, এত প্রবলেম, বিদ্যুতের এত অপ্রাপ্যতা, আপনার গ্যাসের প্রবলেম, আপনার যাতায়াত ব্যবস্থার এত পোর, এখানে কিভাবে তারা 6% অ্যাবাভ তাদেরকে কিভাবে তাদের গ্রোথ হয়, এটা কিভাবে সম্ভব, এটা ওনারা ইকোনমিস্টরা এটা বিশ্বাস করতে চায় না এবং বিশ্বাস করে না। এই জন্যই বাংলাদেশকে দাবায় রাখার জন্য, এখানে দাবায় রাখার জন্য আজকে যারা আমাদের দেশে পলিটিক্স করছে, আমাদের কোনো আপত্তি নেই, যাদের নামে বললেন, তারা যদি এদেশের কোনো একটা শ্রমিকের সমস্যা, এদেশের একটা ফ্যাক্টরির সমস্যা, এদেশে কাউকে না বলে তারা যদি কংগ্রেসম্যানকে চিঠি দেয়, তারা যদি ব্যান্ডকে চিঠি দেয়, আপনি দেখেন কিছুদিন আগে মাননীয় তুফাইল আহমেদও বললেন এই কথাটা, উনি গেলেন কিছুদিন আগে আমাদের একটা অ্যাকর্ড অ্যালায়েন্সের একটা কনফারেন্সে আমেরিকাতে, এখানে কংগ্রেসম্যানদের সাথে কয়েকজনের সাথে কথা হলেন, তারা দেখালেন বাংলাদেশের শ্রমিকরা তো চিঠি দিয়েছেন, দেখেন ওই ওই শ্রমিক ট্রেড ইউনিয়নে হামলা হয়েছে, ওই ফ্যাক্টরির মালিকের ইন্ধনে একটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি স্পেসিফিক করে বাইরদের কাছে চিঠি দিয়েছে। এই অপতৎপরতার জন্য আমাদের আশঙ্কা, আমাদের আশঙ্কা যদি কেউ রিয়েলি শ্রমিকের জন্য কাজ করতে চায়, শ্রমিকের কাজ করতে নিশ্চয়ই শ্রমিকের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো, তাদের শিক্ষিত করে তুলবো, তাদের অধিকার সচেতন করব, অধিকার সচেতন এই না যে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া, কাজ না করা। আপনি দেখেন তুবার ঘটনার পরে কী করলো, যে সমস্ত ফ্যাক্টরিতে
ফ্যাক্টরিগুলিতে উৎপাদন বন্ধ করলো। গার্মেন্টস কিন্তু টোটালি একটা ডিফারেন্স ইন্ডাস্ট্রি, এখানে উৎপাদন বন্ধ করার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আমাকে আমার অর্ডারটা অন টাইম একটা ব্যাসেল ডেটে, নির্দিষ্ট ডেটে আমাকে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে না পারি তাহলে এই ভ্যালু, এই গুডসের কোনো ভ্যালু নাই, ভ্যালু লেস দ্যান 80%। আমার 20% ভ্যালু তো এই গুডসটা, অন্য কোনো, যেহেতু এটা সব ট্রেডমার্ক লেবেল লাগানো, আমি অন্য কোনো বাইরের কাছে বিক্রি করতে পারবো না, লোকাল মার্কেটে তো নাই, লোকাল মার্কেটে বেসলে আমি 5% দামে বিক্রি করতে পারবো না। তাহলে এই যে আপনি বললেন, যাদের নাম বললেন, তাদের নেতৃত্বে যখন একটা তুবার সমস্যা, সমস্যার জন্য আমার ফ্যাক্টরি তো এই জন্য দায়ী না, সমস্ত ফ্যাক্টরিগুলি 4,000 ফ্যাক্টরি ছাড়াও ধর্মঘট ডাকতে পারে না, এটা কি দায়িত্ব? ডাকেনি তো। আমি আমি এই ক্ষেত্রে বলতে হয় বলেন যে 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 জিনিসটা হচ্ছে যে তাদের পর যখন চড়াও হয়েছে, তাদেরকে যখন মানে জল কামান নিয়ে বিভিন্ন হয়ে চড়াও হয়ে খুব অমানবিকভাবে তাড়া করে ফিরেছে, তখনই কিন্তু এই এটা এসছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ওখানে তারা সংগ্রাম করছিল, অনশন করছিল, এবং অনশনের সঙ্গে অনেকে যে সংহতিও প্রকাশ করেছেন, এবং সেই জায়গাটা উচিত ছিল কি? এটা দুঃখজনক ঘটনা যে আজকের সরকারের মন্ত্রীরা তারা এতগুলো শ্রমিক অনশন করছে সেখানে গেলেন না, তারা বিজিমিয়েতে এসে আলাপটা করলেন, এবং ওখানে গিয়ে যদি বলতেন যে বাবারা মায়েরা তোমরা একটা অনশন করছো আর এটা যেটা দিচ্ছে এটা নিয়ে বাকিটা পাবে, তাহলে এটা নিয়ে সমস্যা হতো না, কিন্তু তারা এটা গেলেন না। এখানে সমস্যা হচ্ছে, আপনি তোফায়েল ভাইয়ের কথা উদ্ধৃতি করেছেন, মন্ত্রীদের কথা বলেছেন, এখন সমস্যাটা হচ্ছে যে হ্যাঁ তোফায়েল ভাইয়ের এক সময় গরিব মানুষের জন্য লড়াই করেছেন, আন্দোলন করেছেন, এখন হচ্ছে তারা সবাই দেখা যায় যে আজকের সরকার সবাই এখন মালিক পক্ষের স্বার্থটাকেই দেখে। এখানে 30-40 জন এমপি হচ্ছে গার্মেন্টসের মালিক, এবং তারা তাদের সঙ্গে মিলেমিশে আছেন, এখানে শ্রমিকের স্বার্থ দেখবার মতো আজকে রাজনৈতিক নেতৃত্ব এখানে নেই। যারা বা আছে, ছোট ছোট বাম দলরা আছে, তারা এতই দুর্বল যে তারাও সেই কার্যকর কিছু করতে পারছে না। এখানে আমাদের একটা, এখানে আপনার, আমি আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি, আচ্ছা আপনি বলেন, আমি একটু শেষ করি। এখানে যে ষড়যন্ত্রের কথা ইত্যাদি বলা হয়, ষড়যন্ত্র কোথায়? এখানে আমরা ষড়যন্ত্র উল্টে জিনিস দেখেছি, যে এখানে দেলোয়ার সাহেবকে বের করার জন্যই তখন অনশনটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে, এবং সেখানে আদালতে গিয়ে বলা হয়েছে যে দেলোয়ার সাহেবকে, দেলোয়ার হোসেনকে মুক্তি না দিলে উনি বেতন দিতে পারছেন না, এই জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। অথচ আমি বলি যে উল্টো একটা ঘটনা হচ্ছে ভারতের আদালতে ঘটেছে, সেটা হচ্ছে হলো সাহারা গ্রুপের সুব্রত রায়, সুব্রত রায়েরকে পাওনাদারদের টাকা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে। সুব্রত রায় বলেছেন যে আমি কী করে টাকা দেবো, আমাকে জামিন দেওয়া হোক। আদালত বলেছে আপনার জামিনের দরকার নাই, আপনি জমি বিক্রি করে, উনি বলছে জমি বিক্রি করে টাকা দেবো, বলছে আদালতের পাশে তাকে একটা রুম দিয়েছে যে এখানে বসে আপনি জমি বিক্রি করে টাকা দেন। অর্থাৎ আজকের এই ঘটনা মানে বিভিন্নভাবে আমরা যেটা দেখি যে দেলোয়ার সাহেবকে তাকে বের করে আনা হয়েছে কী জন্য, যে এত যে তার বিরুদ্ধে এই ধরনের অবহেলা এবং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার যে চার্জ রয়েছে আমি বললাম না, এবং যেখানে হত্যাকাণ্ড বলে অনেকে মনে করছে সেইটা থাকার পরে, এই ধরনের অভিযোগ থাকার পরে তাকে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে ইন্ডাস্ট্রি যদি চালাতে না পারে, একজন মালিক চালাতে পারছেন না, তাহলে এটা কী করবে? বেতন বন্ধ করে দেবে? এবং ইন্ডাস্ট্রির ওই ওখানে তো ইনকাম করেছে, আমরা জানি প্রায় 1,000 ইসে মানে ওখানে 40 কোটি টাকার মতো ইনকাম করেছে, অর্থাৎ সমস্ত অর্ডার, ব্যাংকের টাকা সব কিছুই আগে পরিশোধ করবে, শ্রমিকের বেতন পরিশোধ করবে না, এটা হতে পারে না। শ্রমিকের বেতন পরিশোধ করাটা হওয়া দরকার অগ্রাধিকার, এবং সবার আগে শ্রমিকের বেতন রেখে অন্য কিছু আপনি ভাববেন, এটা আমরা আশা করি। আর যদি কেউ চালাতে না পারে, ঠিক আছে, তোবা গ্রুপ চালাতে পারছে না, সেই ক্ষেত্রে কী করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে সরকার এটাকে অধিগ্রহণ করবেন। ব্যাংক যখন চলে না, তখন দেশের অর্থনীতির স্বার্থেই ব্যাংকটা তার বন্ধ করে দেওয়া হয় না, ব্যাংকে তালা লাগিয়ে দেওয়া হয় না, ব্যাংকটাকে সরকার দায়িত্ব গ্রহণ করে। ঠিক তেমনি করে এটা গভর্নমেন্ট কোম্পানি হিসাবে অবস্থান করতে পারে, গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করবেন, এটাই হচ্ছে একটা কল্যাণকর সরকারের দায়িত্ব। এবং তুফাইল ভাইদের আপনি যে রেফারেন্স দিয়েছেন, তুফাইল ভাইদের এটা বোঝা উচিত যে এখানে একটা কল্যাণকর সরকার, এবং যে সরকার তারা এই বর্তমান সরকার নিজেদেরকে ইসে তাদের মানে গঠনতন্ত্রে বাংলাদেশে কি কল্যাণমুখী বা কল্যাণকর সরকার হয় নাকি? তারা তো নিজেই বলছেন, এবং আমরা কালকে যেমন 15 আগস্টে আমরা শুনেছি যে বঙ্গবন্ধু বলেছিলেন যে শোষিতের পক্ষে তিনি, এবং বঙ্গবন্ধুর সেই আদর্শ তারা অনুসরণ করবেন, অর্থাৎ শোষিতের পক্ষে তারা থাকবেন, অর্থাৎ এখানে শোষিত এবং মেহনতি মানুষের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করবেন, এটা তো তাদের অঙ্গীকার। নিশ্চয়ই তারা যা বলেন, মুখে যা বলেন, বাস্তবে সেটাই তো আমরা আশা করি। জি আসলাম স্যার, এখানে আমি আপনার সাথে আমি দ্বিমত এই জন্য পোষণ করি, এই জন্য যে একটা আন্দোলন যদি সব পণ্য দিতে পারে হয়, তোবার ব্যাপারটা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, তোবার মালিকের
বিচার হবে এবং সে যদি দোষী হয় সেটা কিন্তু বিজিবি বিকিমি আমরা কোনো মালিক পক্ষ তার পক্ষ অবস্থান নেই। যে বলা হয়েছে এই বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা হচ্ছে, আইন আদালত কীভাবে চলছে আমরা ভালোই জানি। এখানে অনেক এই দেশে তো প্রতি বছর হাজারটা লঞ্চ দুর্ঘটনায় হাজার হাজার লোক মারা যাচ্ছে, শত শত লোক মারা যাচ্ছে। এখানে কার দায় দায়িত্ব তো কী এটা আমরা দেখছি। মালিক যদি অন্যায় করে সেটার পক্ষে আমরা অবশ্যই বিপক্ষে, কারণ এই গার্মেন্টস সেক্টরটা আমরা 40 লক্ষ লোকের ভাগ্য এবং দেশের অর্থনীতি আমরা এক দুজন খারাপের জন্য আমরা বিকিয়ে দিতে পারি না। আমার প্রশ্নটা হলো এই, যে আন্দোলনের কথা বলছেন তারা কি শ্রমিকের স্বার্থ দেখে নাকি শ্রমিকের স্বার্থকে লঙ্ঘন করে? এটা কেমন ভাবে আপনি তো কমেন্ট করবেন কেন? আপনি দেখান যে এখানে ভুলটা করছে কেমন করছে। আমি কমেন্ট এখানে তারা লঙ্ঘন করছে, আমি কমেন্ট করছি। দেখেন যে ফ্যাক্টরিগুলি বাংলাদেশে ভাঙচুর হয়েছে, যে ফ্যাক্টরিগুলি ভাঙচুর হয়েছে সেটা কিন্তু তাদের না না আপনি তোবার ঘটনায় আসেন না কেন? আমি তুবা ইজ নট এক্সাম্পল। তুবাতে কি হয়েছে? তুবাতে অনশন হয়েছে, তুবার মালিক জেলে মালিক। এখন তুবার ঘটনা যদি বলি, শাশুড়ি তো ডাইরেক্টর ছিল না তুবার, যে মহিলা, আমি যদি একটা অন্যায় আর একটা অন্যায় দিয়ে আমি প্রতিশোধ নেই তাহলে তো আমি নিজে অন্যায়কারী হয়ে গেলাম। শাশুড়িকে জিম্মি করে রেখে যে ঘটনাটা ঘটানো হলো সেটাকে তো আপনি আমি সমর্থন করতে পারি না। তুবার মালিক তো শাশুড়ি তো একদম বৃদ্ধ মহিলা, সে বৃদ্ধ মহিলাকে সে 10-12 দিন সেখানে আটকে রাখা হয়েছে। আমার মনে হয় আপনি জিম্মি মালিক, আপনি মালিক হলে আমরা কোথাও মালিক নাই, সে অন্যতম মালিক, সে মালিক না। আপনি যদি মনে করেন শ্রমিকরা যা করে বেআইনি করলেও যদি এটা আইনে পরিণত হয়, এটা একটা ব্যাড এক্সাম্পল হচ্ছিল। আমি আরেকটা ব্যাড এক্সাম্পল দিয়ে এটা প্রতিশোধ নিলাম, এটাকে আমি সমর্থন করতে পারি না। একটা বৃদ্ধ মহিলাকে আমরা আটক করতে পারি না, ঠিক আছে। তুবার মালিকের আইন আদালতের কাছে ছেড়ে দিলাম, আমরা তুবার ঘটনাকে কোনোভাবেই সমর্থন করি না। যারাই আন্দোলনটা করে সমস্ত বাংলাদেশে ছড়াই দিতে চেয়েছিল, আমি মনে করি তুবাকে কেন্দ্র করে তারা গার্মেন্টস সেক্টরে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। অন্য উদাহরণটা বলি, দেখেন আশুলিয়াতে যেই ঘটনা, যে ভাঙচুর হয়েছে সমস্ত বাংলাদেশে গত 5 বছরে যে ভাঙচুর হয়েছে, আমাদের হিসাবে আমাদের ক্ষতি 20,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এই দেশে অনেক ফ্যাক্টরি আছে যাদের হাজার হাজার শত শত কোটি টাকার সম্পত্তি বিনষ্ট করেছে, ভাঙচুর করেছে। কারা ভাঙচুর করেছে আমরা তাদের নাম জানি, এবং কিছু কিছু শ্রমিক নেতাদের সরকার অ্যারেস্ট করেছিলেন। কী জন্য? কোনো উস্কানি, কিছু না, কোনো দাবি দেওয়া ছিল না কিন্তু। এবং 81% বেতন বাড়ানোর পরেও তার ফ্যাক্টরিগুলি, কোন ফ্যাক্টরিগুলি ভাঙচুর করেছে? যে ফ্যাক্টরিগুলি নিয়মিত বেতন দেয়, যে ফ্যাক্টরিগুলি নিয়মিত শ্রমিক অধিকার আছে, এবং যে ফ্যাক্টরিগুলিতে শ্রমিকের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য সমস্ত কমপ্লাইগুলি করা আছে। আমরা কয়টা ভালো ফ্যাক্টরির চিত্র এই মিডিয়াতে দেখাই? বাংলাদেশে বর্তমানে অ্যাকর্ড অ্যালায়েন্সের যে পর্যায়ে আসছে, যে এক্সপোর্ট হচ্ছে, বড় বড় ব্র্যান্ড যারা নিশ্চয়ই লাভ করছে, তারা সমস্ত শ্রমিকের অধিকার রক্ষা না, শুধু অধিকারের চেয়ে বেশি না দিয়া সে লাভই করতে পারবে না। কারণ উৎপাদনশীলতা যদি না বাড়ায় সে কম্পিটিশনই টিকতে পারবে না। উৎপাদনশীলতা বাড়ে একমাত্র শ্রমিকের সন্তুষ্টির জন্য। পরীক্ষণে আমরা কি দেখলাম? শ্রমিক আন্দোলনের নামে তারা সমস্ত ভালো ভালো ফ্যাক্টরিগুলি তারা আগুন দিল, ভালো ভালো ফ্যাক্টরিতে তারা, এবং আমরা ভিডিওতে দেখলাম যে আগুন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে SMS দিয়ে। শুনেন, আমি এখানে বলতে চাই যে আমরা সমস্ত মালিককে এক কাতারে ফেলতে চাই। আমার কথাটা শেষ করি। আমরা কিন্তু তখন এদেশে কোনো উৎসাহী, আমরা বলছি কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছি যে কি হচ্ছে দেশে, আগুন লাগছে দেশ সমস্ত ব্যবসা। আমরা এইরকম গেম 2-3 বার হয়েছে। তারপর কি দেখলাম? সরকারের কাছে আমরা গেলাম, সব জায়গায় গেলাম, দেখলাম এইটার সাথে অন্য খেলা, এইটার জায়গায় বিশিষ্ট সুপার পাওয়াররা জড়িত। তারা শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য তারা এসে চিঠি দেয়, কিন্তু আমার যখন শত শত কোটি টাকার, আমি তো কোনো অন্যায় করিনি, আমার এখানে ট্রেড ইউনিয়ন অনুমোদন আছে, আমার এখানে আমি শ্রমিকের বেতন দিই, কোনো অভিযোগ নাই। আমার ফ্যাক্টরি বাইরের শ্রমিক এসে ভাঙচুর করছে। আমি আমার নিজের কথাই বলি, আপনি দেখেন বাইরে একটা ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটেছে, শ্রমিক আন্দোলন হয়েছে, আমার ফ্যাক্টরিটা চলতেছিল, শ্রমিকরা প্রতিরোধ করছে যে না আমরা বাইরে যাব না। আমার ফ্যাক্টরিতে 8,000 শ্রমিক কাজ করে একটা ফ্যাক্টরিতে, আমার আরও ফ্যাক্টরি আছে, এটা বাদ দিয়ে বাইরে থেকে লোক এসে, আপনি জানেন জিল্লু ভাই, আমার 11টা গাড়ি তারা ভাঙচুর করলো, এবং গাড়ির ভিডিওটা দিয়ে আমি কেস করলাম। গাড়িগুলি নতুন গাড়ি, পাজারো জিপের উপরে লাফায়া গাড়িটাকে ভাঙলো, এবং কার নেতৃত্বে ভাঙছে সরকার সব জানে, যা শ্রমিক নেতারা নেতৃত্ব দিচ্ছে। আমার শঙ্কাটা হলো ওই জায়গায়
আমি যদি অপরাধ করে না থাকি, আমার সম্পত্তি, আমার ইন্ডাস্ট্রির সিকিউরিটি কি, এবং আমার আমার এত এই দেশের মালিক হিসেবে আমি বলি, সরকার আমাদের স্বার্থ দেখছে না, সরকার আমার স্বার্থ দেখতে পাচ্ছে না, কারণ আমার তো সমস্ত ইনভেস্টমেন্ট, আমার কোনো সিকিউরিটি নাই। আমার সামনে যে 11টা গাড়ি ভাঙলো, আমার ফ্যাক্টরি যে ভাঙচুর করলো, আমি তো 1 টাকার ক্ষতিপূরণ পাইনি, সরকার আমাকে সিম্পিতি দেখায়। বরঞ্চ যাদেরকে সরকার, আমরা ফটো দেখায়া পুলিশদের বললাম তাদেরকে অ্যারেস্ট করতে, দু একজনকে নাম খরচতে অ্যারেস্ট করলো, পরের দিন আমাদের দেশ মনে হয় আমরা সেই আমরা বলি ওকে ওপেন ইকোনমি, আমি বলি আমাদের দেশের উৎপাদনশীলতা বাড়াও, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করো, কিন্তু কোর্টে যখন যায় শ্রমিককে মাহমুদ আদালত বলে আপনি কে শ্রমিক, শ্রমিক মানে জেলে থাকবে না, তাকে বেল করে দিয়ে দিল ইমিডিয়েটলি। আমি নিজে কেস করলাম, পরের দিন যেদিন পুলিশ ধরল আমার 11টা গাড়ি ভাঙছে, পরের দিন থেকে বেল পেয়ে গেল। এখন আপনাকে প্রশ্ন করি ভাই, আমি শ্রমিক না, আমি একজন এদেশের মানুষ, এদেশের সন্তান, ইনভেস্টমেন্ট করছি, আমার পক্ষে আমার সাপোর্ট করার জন্য, আমার সুরক্ষার জন্য কি আইন আছে আমাকে প্রটেস্ট করার জন্য? এই যে হাজার হাজার ফ্যাক্টরিগুলি বলো, ডোইনো যে ওয়ান আমার ভাইকে চিনি যে তার শ্রমিক ফ্যাক্টরিটা আগুন লাগাই দিয়েছে, সে হার্ট ফিল করে ইয়াতে আপিলতে মারা গেছে, তার রেজাল্ট কি আসছে? আচ্ছা তার রেজাল্ট কি আসছে? আপনারা আমরা কি বলি শ্রমিকের স্বার্থ কখন হবে? শ্রমিকের স্বার্থ হবে দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, দেশের যদি সঠিক আমাদের সমস্ত ল আইএলও কনভেনশন সহ আমাদের দেশের যদি রিয়েলি আমরা টেকসই অর্থনীতি করতে পারি, তাহলে শ্রমিকের অর্থনীতি, শ্রমিকের স্বার্থ রক্ষা হবে। কিন্তু একটা উদীয়মান ইন্ডাস্ট্রি এটাকে বাড়তে দিতে না যাওয়া, না আমি এটাকে আমি আমি আপনাকে বলি, আপনার কথা শুনলাম তো, যে শ্রমিকরা যে ভাঙচুর করে না এটা আমি বলছি না, ভাঙচুরের ঘটনা ঘটে যেখানে ট্রেড ইউনিয়ন গড়ে ওঠেনি, যেখানে শ্রমিক মালিকদের আমাদের এখানে গত গত খুব খারাপ। আপনি আদমজির কথা বলছেন, আপনি ব্যাংকের কথা বলছেন, আমি বলি যে ভাঙচুর তো ঘটেই এবং বিভিন্ন সময় ঘটছে, তো এখন ব্যাপারটা হলো সেইটাকে সমন্বয় করার জন্য এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তো সেই জন্য ট্রেড ইউনিয়ন অধিকারটাকে নিশ্চিত করা দরকার। হ্যাঁ, ট্রেড ইউনিয়নের অধিকারটাকে নিশ্চিত, প্রথম দিকে ট্রেড ইউনিয়নেরও কিছু সমস্যা থাকবে, কিন্তু সেগুলোকে একটা অবস্থায় ট্রেড ইউনিয়ন ছাড়া এবং শ্রমিকদের প্রতিনিধি ছাড়া আপনি কার সঙ্গে কথা, এক আর একটা হচ্ছে যে যখন ভাঙচুর হয় তখন যখন আন্দোলন বিক্ষোভ ছড়িয়ে পড়ে তখন তো সেই বিক্ষোভের অনেকে শিকার হন, এবং সেই বিক্ষোভে অনেক ভালো ফ্যাক্টরি যারা নিয়মিত বেতন দিচ্ছেন, নিয়মিত বেতন দিচ্ছেন টার্গেট করে, না না আমি আমি বলি টার্গেট করে হয়, এবং আমরা জানি যে এর সঙ্গে যখন এই ধরনের আন্দোলন বিক্ষোভ হয় তখন কিছু লোক আমরা জানি এর ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে বিভিন্ন রকম ঝুট ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের স্বার্থ সংঘাত আছে, এমন লোকেরাও এমন অঘটন ঘটায়, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের জানা আছে, কেবলমাত্র শ্রমিকরা করে তা না, এবং মালিক পক্ষের পক্ষ থেকে অনেকেই বলেছেন যে আমার এখানে যে ভাঙচুর করেছে শ্রমিকরা না, এবং সেখানে বিভিন্ন লোক এখানে ঢুকে পড়ে এবং বিভিন্ন রকম অঘটন ঘটে, সেগুলো প্রোটেকশন দেওয়া দরকার, এবং সেই প্রোটেকশনের পথটা কি, আমার কথা হচ্ছে সেই পদ্ধতিটাকে, সেই পদ্ধতির জন্য আমি যেটা বলছি যে মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়ন, এবং সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টাটা মালিক পক্ষ থেকে করতে হবে, এবং মালিকরা সেইটাকে শ্রমিকদেরকে দমন করে নয়, তাদের ভিতরে ফাটল ধরিয়ে নয়, তাদের অধিকার হরণ করে নয়, বরং তাদের অধিকার দিয়ে, তাদের বেতন দিয়ে, তাদের প্রতি সম্মান জানিয়ে এটাকে সমস্যার সমাধান করতে হবে, এবং তাদের যদি মনে করা হয় যে তারা শ্রমিক এবং মালিক, মালিক মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি আর শ্রমিক মানে হচ্ছে অবহেলিত, এই জায়গাটার একটা পরিবর্তন হওয়া দরকার এবং এই মানসিকতার পরিবর্তন দরকার, এক। আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি এই এই ব্যবসাটা কী ব্যবসাটা, আমরা তো সবাই জানি এটা একটা গ্লোবাল বিজনেসের পার্ট, এবং এখানে কাজ করছেন, এখানে 100% মুনাফা আপনি পাচ্ছেন না, তো সেই জায়গা থেকে এই ব্যবসার সঙ্গে অন্য পার্টের রাজনৈতিক প্রতিনিধিরা, নেতৃত্ব আপনাকে চিঠি লিখতেই পারে, এবং এটার তো আপনি ইচ্ছে করলেই, কেন এখানে বায়ারদের ব্যাপার আছে এবং তারা কোন দেশের কাপড় কিনবে, কার কাপড় কিনবে, সেখানে শ্রমিকদের অধিকার নিশ্চিত আছে কিনা, সেই দেশের আইন রয়েছে,
অতএব এই জায়গাটাকে আপনি 100% ন্যাশনালিস্ট হওয়ার কোনো সুযোগ নেই যে না বাইরের চিঠি কিংবা বাইরের কংগ্রেসম্যানরা এটা বলেছেন। প্রবলেমটা আমার দেশের, আমাকে সলভ করতে সুযোগ না দিয়ে আরেকটা প্রবলেমটা সাথে সাথে বাইরে জানানো, এটা কোনো নেতৃত্বের মর্যাদা পড়ে না। আমি সেই জায়গা থেকে বলি যে আমরা আমাদের জায়গা সলভ হচ্ছে না বলেই তো বাইরে যাচ্ছে। আমাদের রাজনীতির ক্ষেত্র সমস্যা যখন রাজনৈতিক নেতারা সলভ করতে পারছে না, সমস্যা সমাধান করতে পারছে না, এটাকে জটিল হয়ে আছে, তখন এটা বাইরে যাচ্ছে, বাইরে থেকে চিঠি আসছে, বিভিন্ন দোতালি করছে, কেউ বা সালিশ নালিশ হচ্ছে, এবং এই ক্ষেত্রেও ব্যাপারটা সেটাই। এই সেই জন্য আমার বক্তব্য হচ্ছে বাইরে থেকে যাতে চিঠি না আসে, বাইরে থেকে যাতে হস্তক্ষেপ না আসে, সেই ক্ষেত্রে আমাদের সরকার এবং মালিক পক্ষ যথেষ্ট যোগ্যতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে এই সমস্যাটাকে সমাধান করতে হবে। সেই ধরনের দায়িত্ব নিতে পারছে কিনা আমার কাছে সেইটা হলো বিবেচনার বিষয়। এখানে আমরা সরকারকেও বারবার খেয়াল করি যে বিভিন্ন সময় যখন ঘটনা ঘটে সেখানে এই যে ব্যাপারটা যে পুলিশ অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছিল কয়েকদিন 7 দিন পর্যন্ত, তারপরে সেই পুলিশ চড়াও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুলিশ দেখলে তো স্বাভাবিকভাবে ঢিল ছুড়বে, এবং শ্রমিক এলাকায় সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকা উচিত যারা সহনশীল হবে এবং শ্রমিকদের ব্যথা বুঝবে, এবং কিন্তু তাদেরকে যদি ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশদেরকে কিংবা বাইরে থেকে পুলিশ নিয়ে যদি ইউজ করা হয় তাহলে দেখা যাবে যে এই ধরনের সম্পর্কের উন্নতিটা ঘটছে না, এবং এই উন্নতি ঘটানোর ক্ষেত্রে সরকারের দায়টা অনেক বেশি, কিন্তু সরকার এই ক্ষেত্রে মোটেই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, এবং সরকার উপর থেকে সমস্যাটাকে দেখছে, সরকার সমস্যাটাকে ভিতর থেকে দেখার চেষ্টা করছে না। আমার মনে হয় সেখানে এই সমস্যাটা। তো এখন ব্যাপারটা হলো আমরা আমাদের গার্মেন্ট শিল্প নিয়ে আমরা গর্ব করি, আমরা মনে করি এটাকে টিকে রাখা উচিত, এটা উত্তরোত্তর উন্নতি ঘটুক এটা আমরা চাই, এবং এই উন্নতি ঘটার মধ্যে দিয়ে মালিক পক্ষ লাভবান হবে, কিন্তু সেই লাভের অংশটা শ্রমিকের ভাগে যেন পড়ে এবং শ্রমিকরাও যেন তাদের জীবনের ন্যূনতম গ্যারান্টিটুকু যেন এখানে নিশ্চিত হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা ছাড়া এটা সম্ভব হবে না, এবং আপনার আমাদের মনে রাখা দরকার একই বাজারে তো বেচা কেনা হয়, অর্থাৎ শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং চীন একই বাজারে বেচা কেনা করে, কিন্তু এখনও বেতন বাড়ানোর পরে, 3 দফা বেতন বাড়ানোর পরেও বাংলাদেশের শ্রমিকদেরকে সবচেয়ে কম বেতন দেওয়া হয়। এখন সবচেয়ে কম না, বাংলাদেশ ডেফিনেটলি কম, আপনার ভিয়েতনামের প্রায় সমান, আপনি কম বেতন থেকে একটু বেশি। তো এই জায়গাটা আমাদের একাটা কি, আমার কাছে আমি বলি আমরা পরিসংখ্যান আমাদের গর্ব করার কিছু। আপনি দেখেন এত রাজনৈতিক ক্রাইসিসের পরেও আমরা যখন 13% 14% আমাদের এক্সপোর্ট আরএমজি গ্রোথ হয়, এটা কারণ কিন্তু আমাদের মালিকদের এবং সেই প্রফেশনালিজম তাদের আছে, এবং এত ক্রাইসিসের মধ্যে কিভাবে এক্সপোর্ট চালাতে হয় তারা জানে। তবে সেই সঙ্গে শ্রমিকদের শৃঙ্খলা বোধ এবং সুনিবন হাত আছে, মালিক শ্রমিকদের মিলে আমি কথাটা শেষ করি, আমি মধ্যমীদের কথাটা বলবো। এই বাংলাদেশের আমরা একটা তাজদিন, একটা দুর্ঘটনা, এবং সেই নেগেটিভটা যেভাবে আলোচনা করছি, অনেক বড় বড় ফ্যাক্টরি, অনেক ভালো ভালো ফ্যাক্টরি, আমরা তাদের কীভাবে উপস্থাপন করতে পারিনি। এই বাংলাদেশে যখন আসে কিছুদিন আগে, কালকেই আমার সাথে ইয়াংওয়ানের সাথে কথা হয়েছিল, আমরা একটা প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল চেম্বার একটা অনুষ্ঠান ছিল, সেখানে ইয়াংওয়ান উনি স্পেশাল স্পিকার ছিলেন, উনি বললেন যে ওনার যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে একজন আসে দেখলে বললে উনি বিলিভ করে না, হাই এন্ডের যে একটা জ্যাকেট $600 বিক্রি হয়, $1000 বিক্রি হয়, তো উনি বললো যে এত ভালো ফ্যাক্টরি বাংলাদেশে আছে আমি তো জানি না। বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যারা এক্সপোর্টের 80% কন্ট্রিবিউশন করে, তাদের খবর কিন্তু আমরা রাখি না, তারা নীরবে নিবৃত্তে কাজ করে। আমি আমার শ্রমিকের জন্য কি করি এখানে বলতে চাই না, এটা আমার বলার দরকার নেই, কিন্তু এটা জানতেও কেউ চেষ্টা করে না। আমি আমার 20 বছর আমি ব্যবসা করি, আমার 12,000 শ্রমিক আছে, আমার এখানে একদিনও শ্রমিক অসন্তোষ হয় না। সেটা তো ভালো, আপনি বেতন দিচ্ছেন এটা আমাদের জানার দরকার নাই, বেতন দিচ্ছেন না সেটা আমাদের জানার দরকার না। আমাদের 1% যে এখানে 1% একটা উদাহরণ দিতে পারে না। আমি যদি 4,000 ফ্যাক্টরি থাকে যারা 22 বিলিয়ন এক্সপোর্ট করে, 4,000 ফ্যাক্টরির মধ্যে একটা ফ্যাক্টরির প্রবলেম হলো, প্রবলেমটাকে প্রবলেম হিসাবে আইডেন্টিফাই না করে এটা টোটাল গ্লোবাল আইডেন্টিফাই করা যায়, এটা সমস্ত কিছুই প্রবলেম, সমস্ত গার্মেন্টস সেক্টরের প্রবলেম, সব মালিকই প্রবলেম। আমাদের কনসেপশনটা এইরকম, আমরা যখন কথা বলি পাল্লাটা কোন দিকে ভারী, সেটা পাল্লা তো অবশ্যই ভালোদের ভারী, 99% গার্মেন্টস মালিক আমরা, এখন যারা ব্যবসা করতে হলে এখনকার পরিবেশে, আপনি জানেন গ্লোবালাইজেশন, এখন একটা ফ্যাক্টরি যদি আপনি খারাপ লোকটাকে প্রশ্রয় দেন কেন, আমাদের কথা হলো সেইটাই, খারাপ লোকটে প্রশ্রয় দেয় তো এই দেশে। আর তাহলে আমি মনে করি এই দেশটাকে আমরা ফাইট করতেছি এ দেশের প্রত্যেক দিন, মাননীয় প্রধানমন্ত্রীও ট্রান্সপারেন্সির কথা বলে, দুর্নীতির কথা বলে,
জাজ প্রধান বিচারপতিও জাজ লাউন্সে যা দুর্নীতির কথা বলে, বাংলাদেশের ব্যাংকের গভর্নরও দুর্নীতির কথা বলে, এনবিআর এর প্রেসিডেন্ট, সব সেক্টরে প্রথম আমাদের চ্যালেঞ্জ হলো দুর্নীতি। যেখানে চ্যালেঞ্জ হলো, কিন্তু আপনারা একজন রানা একজন দেলোয়ারকে কেন আপনারা প্রশ্ন না, আমরা প্রশ্ন দিচ্ছি না তো, আমরা তো প্রশ্ন দিচ্ছি না। বাংলাদেশে একমাত্র একটি উদাহরণ আছে, গার্মেন্টস সেক্টরের মালিকরা বিজিএমই তাদেরকে রানা প্লাজার দশের পরে চারজন মালিককে পুলিশের হাতে তুলে দিছে। এখন প্রশ্ন হলো আত্মপক্ষ সমর্থন করার অধিকার কিন্তু আইনের একটা অংশ। আমি যদি আত্মপক্ষ সমর্থন করা যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে জাস্টিস ফাইনাল না হবে অতক্ষণ পর্যন্ত আমাকে আমাকে সেভ করার দায়িত্ব, এটা লয়ের একটা পার্ট। এটাকে যদি আমি মনে করি কাউকে প্রশ্রয় দেওয়া, এটা কিন্তু একটা ডিফারেন্স। একজন অন্যায় করবে, অন্যায় করলে তাকে সে তার অন্যায়ের যে ইয়ে আছে সে কনসিকোয়েন্স সে ফেস করবে। তা আমাদের দেশ আমাদের প্রবলেমটল হয়েই এ দেশে শ্রমিক আন্দোলন হবে, এটা আমরা চাই। কিন্তু আমাদের সিরিয়াহুটি কখন, যখন দেখি আদমজী, বাউনি, লক্ষ্মীনারায়ণ এগুলি এখন ফ্যাক্টরিগুলি নাই, যখন দেখি আমাদের সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, উত্তরা ব্যাংক, এই ব্যাংকগুলি দেউলিয়ার পাঁচবার ক্যাপিটাল পুশ করেও তাদেরকে বাঁচানো যাচ্ছে না, যখন দেখি বিমান যেখানে 200 লোক কাজ করলেই যথেষ্ট, যেখানে 5,000-7,000 লোক বসে বসে বেতন পায়, যখন আমি বিমানে যখন দেখি যে বিমানে বিজনেস ক্লাসে প্রথম সারিতে শ্রমিক নেতারা ভ্রমণ করে, একটা সাবজেক্ট খারাপ উদাহরণ তো আমাদের অনেক আছে না। এখন আমি 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 এলাও করি, আমার শ্রমিক বলছে বিমানের বিজনেস ক্লাসে যখন দেখেন শ্রমিক নেতারা বসে আছেন, আপনাকে বলি আমি, আপনি দেখেন আমরা শঙ্কিত না, আমার শ্রমিকরা সংঘবদ্ধ হবে, আমরা চাই আমার শ্রমিকরা তারা যে তাদের যে অধিকার আছে অধিকার চেয়ে বেশি পাবে, তারপরেই আমি আমার ফ্যাক্টরিটা ভালো করতে পারবো। আমার সংখ্যাটা কোথায়, আমার সংখ্যাটা হলো এই যে বাংলাদেশের রাজনৈতিক যে কলুষমুক্ত কলুষিত রাজনীতি। আপনি কি বলেন যে শ্রমিকদের জন্য যা করছেন তাকে যথেষ্ট মনে করছেন আপনি? অবশ্যই আমার ফ্যাক্টরিতে আমি যা করছি আমি চেষ্টা করছি, বাংলাদেশ ইন জেনারেল জেনারেলি আমি বাংলাদেশের কনসেপ্টে যা করছি অন্য আদার কম্পিটিটিভ মার্কেটের জন্য আমরা যথেষ্ট ভালো করছি। আপনি যদি মনে করি একটা 18 বছরের একটা ছেলে, সদ্য গ্রাম থেকে আসা একটা ছেলে আপনার বাসায় যখন কাজ করবে, তাকে আপনি যখন 6,400 টাকা বেতন দিবেন, 6,700 টাকা বেতন দিবেন, তাকে পাঁচটা পর্যন্ত 8 ঘন্টা ডিউটি করে বাংলাদেশের যে কোনো জব থেকে সেটা বেটার জব। আপনি এমন একটা উদাহরণ দিতে পারবেন, একটা আনকোর একটা ছেলে কোনো অভিজ্ঞতা নাই, তাকে অন্য একটা বেটার জবে সে আপনাকে 6,200 টাকা। বাংলাদেশে কৃষি শ্রমিকের বেতনও পার ডে 300 টাকা, কৃষি শ্রমিকরা মাত্র 3 মাস কাজ করে। কি আপনাকে আপনাকে মাত্র শুনেন, আমি আর আমার আমি কাম ফ্রম ভিলেজ। আপনি বাংলাদেশে কৃষি শ্রমিকদের যে সমস্যাটা নিয়ে যেটা এটার পর যে গবেষণা লেখালেখি আছে যে তাদের কি 3 মাস কাজ থাকে না, কিন্তু এখন অল্টারনেটিভ কাজ থাকার কারণে তারা বাইরে কাজ করতে পারে, শহরে আসতে পারে, সারা বছর করে 9 মাস তো কৃষিতেই কাজ আছে। ম্যাক্সিমাম জায়গাতে বাংলাদেশে তারা হয়তো রিক্সা টানে কিংবা অন্য অন্য ইট ভাঙে ইত্যাদি অন্য কাজ করতে হয়। আপনাকে কিছু এলাকা বলে 3 মাসের কাজ আছে, আমি আপনাকে বলি আমাদের এলাকা ভাটি এলাকা, এইটা বাংলাদেশে একটা নতুন তথ্য হয়। আপনি ভাটি এলাকা, আপনি যেখানে এক ফসলি এলাকা, যে বাংলাদেশের এক ফসলি এলাকা আছে 50% জায়গায় যেখানে পানি শুধু ধানের উপর নির্ভরশীল, শুধু বোরোর উপর নির্ভরশীল, ঠিক না? বাংলাদেশে এই তথ্যটা আমার মনে হয় এই পরিসংখ্যানে আলাপ করা উচিত। বাংলাদেশে শুনেন আজকে দুইটা তিনটা ফসল হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে। এখন আপনি যদি সুনামগঞ্জের এই হাওড়ের কথা বলেন সেটা তো এক্সেপশন, কিন্তু বাংলাদেশে এমন বরিশালে কি আপনি বলেন, বরিশাল কি এক ফসল এলাকা কতটুকু আছে? বরিশালে সেখানে 2-3 ফসল হচ্ছে না? না, বাট কৃষি শ্রমিকরা কি অন্যান্য সুযোগ সুবিধা পায়, যেমন ধরেন যেটা গার্মেন্টস এর বোনাস পেলো বা সেটা পায় না, কিন্তু কিছু একবেলা খাবার পেলো? আপনি জানেন এখন কৃষি পণ্য, শুনেন আজকের বাস্তবতা কৃষি শ্রমিকদের তো প্র্যাকটিক্যালি সংগঠনও নেই। না, নেই, আজকের বাস্তবতা 6,000 টাকা খুব বেশি না, আমি সেটা অবশ্যই বেশি না। এখানে আমি একটু 6,000 টাকা কাকে দেই, দুজন দুটো তিনজন আমি 6,000 টাকা কাকে দেই? 6,000 টাকা চলো সম্ভব, 6,000 টাকা কাকে দেই? সদ্য যে জয়েন করলো সে যখন 6-এ ভর্তি হইল 5,300 টাকা দেন তাকে, না 5,300 টাকা দিই, তারপর সে যখন কাজ শিখলো, এক একটা শ্রমিক ন্যূনতম
সে 12,000 টাকা নিছে টেক ওয়ে বাসায় যায় না ন্যূনতম, এবং শুনেন 6,000 টাকা যখন দেন তখন 3,000 টাকা তাকে বাসা ভাড়া দেন না না এবং আসলিয়া এটা রিয়েলিটি আমি জানি তো যে আসলিয়াতে বাসা ভাড়ার যে ব্যাপার এখন এই আসলিয়া সাভার সব জায়গায় এখন এই জিনিসগুলি করতে হলে আমাদের সরকার আপনি যেটা বলছেন যথার্থই বলছেন এই যে শ্রমিকদের জন্য আমরা যদি এক আদম দিয়ে চালাতে গিয়ে 1,000 কোটি টাকা আমরা ইয়া করতে পারি লস করতে পারি এখন মানব কল্যাণের জন্য একটা মালিকের আমি করতে চাই কিন্তু আমার অনেক সীমাবদ্ধতা আছে কী সীমাবদ্ধতা আপনি জানেন বাংলাদেশে ইচ্ছা করলে আপনি জায়গা পাবেন না আমার যদি ইচ্ছা থাকেও আমার ফ্যাক্টরির পাশে আমি একটা ডরমিটরি করব জায়গার এত স্বল্পতা জায়গার এত সীমাবদ্ধতা কারণ আমরা তো প্ল্যান্ট রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নাই এখানে যে ইন্ডাস্ট্রি করার জন্য ইন্ডাস্ট্রি বলি যে আপনার 10 বিঘা জায়গা লাগবে যেখানে ইন্ডাস্ট্রির জন্য 5 বিঘা 50 বিঘা কিনে রাখা হয়েছে এগুলো কি অসত্য এবং দেখবেন যে জায়গা বাংলাদেশের কৃষি জায়গা অপরিকল্পিত শিল্পের ভিতর সব ঢুকে গেছে অপরিকল্পিত শিল্প এবং যেখানে যে ভলিউমে এবং এখানেও নিয়ম দরকার শুনেন আইন দরকার যে কোন ভলিউমের এবং কোন ধরনের ইসে শিল্প কত জায়গা নিতে পারবে এবং আমাদের যে অবস্থা আছে অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিত এবং আমাদের শিল্পায়নের মধ্য দিয়ে আমাদের কৃষি এবং বনভূমিকে গ্রাস করা হচ্ছে এবং দ্রুতই আমাদের জমি এমন অবস্থা হচ্ছে কৃষিতেও সংকট দেখা দেবে এই যে দেখেন যদি এটাকে ঠেকানো না যায় আপনাকে বলি এইটা কারণটা অনেক কারণ আমরা যারা ইন্ডাস্ট্রি রিয়েলি করি তাদের কিন্তু ইন্ডাস্ট্রি চালায় একটা প্রত্যেক বছর ইন্ডাস্ট্রি আপগ্রেডেড করতে হলে তার নতুন নতুন মেশিন কিনতে হয় নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হয় অনেক ব্যাপার স্যাপার আছে জমি কারা কিনছে সেই ব্যাপারে যদি বলি ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি রিয়েল ইন্ডাস্ট্রিয়ালরা কিছু হ্যাঁ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা জমি কিনতেছে জমি আছে রিয়েলি কারা কিনছে এই যে আপনার হলমার্কের মতো যারা যারা ব্যাংক থেকে 1,000 কোটি টাকা নিয়ে গেছে তারা টাকাটা কোথায় লাগাবে তারপর যারা ব্ল্যাক মানি যে যখন অবৈধ টাকা যখন ইনকাম হয় টাকাটা কোথায় লাগাবে ম্যাক্সিমাম জমি কিন্তু সত্যিকারের গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রিয়ালরা কিনে নেয় আপনি দেখেন ম্যাক্সিমাম জমি বেনামি কারা কারা কিনছে এই যে প্ল্যান করা যে আমাদের আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি দেখেন এই যে একটা এখন আমাদের একটা স্লোগান আসছে ক্লিন গার্মেন্টস আমাদের পরিবেশ ফ্রেন্ডলি উৎপাদন এখন পরিবেশ ফ্রেন্ডলি উৎপাদন করার জন্য আমরা যার ইন্ডাস্ট্রিগুলি যার কম্পোজিট মিলগুলি আছে তাদের ইটিভির জন্য আমাদের চালু করতে হয় এখন এটা তো কমিটমেন্টের ব্যাপার আমি টিভি চালাবো কি চালাবো না এখন তো আমার তো আর পরিবেশ অধিদপ্তর আমার ফ্যাক্টরি থেকে সারাদিন বসে থাকবে না এবার নিজস্ব হবে কিন্তু যেই টাকা আমরা অপচয় করছি যে আমরা ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরিগুলি ইটিভি চালাই আমরা যদি কম্বাইন গভর্নমেন্ট যদি এটাকে ইনিশিয়েটিভ না দেয় এটা যদি সেন্ট্রাল ইটিভি সিস্টেম যদি না করা হয় এটা রেজাল্ট কিন্তু আমরা পাবো না এই যে বললাম মানুষের এটা মানসিকতার ব্যাপার যে আমরা ওইভাবে মানসিকতার আমরা যে 100% আমরা এই যে ঢাকা সিটি সরকার যে পলিউশন করছে এই ঢাকা সিটিতে আমরা এখানে 1.5 কোটি লোক আমাদের পয় নিষ্কাশনের যে ব্যবস্থা আমি একটা জিনিস বলি আপনার সম্পর্কের উন্নয়ন করেন শ্রমিকদেরকে অধিকার দেন এবং আপনাদের সম্পর্ক উন্নয়ন হলে আপনারা আপনাদের বার্গেনিং পাওয়ারও বাড়বে বায়াররা আপনাদের কাছ থেকে কম দামে কিনে অন্য দেশের তুলনায় কম দামে কিনে এই কথাও শুনেছি মালিক পক্ষ বিভিন্ন সময় বলা হয়েছে অতএব সেখানে শ্রমিক মালিক সরকার তাদের ভিতরে সৌহার্দ্য থাকলে এখানে তখন আপনাদের বার্গেনিং পাওয়ারও বাড়বে আপনারা তখন ইন্ডিয়াতে যে দামে দেয় কিংবা চীনে যে দামে দেয় আপনারাও সেই দামে পাওয়ার যোগ্যতা রাখেন এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্প সেই দক্ষতার প্রমাণ করেছে মালিক শ্রমিকরা মিলে সেই দক্ষতার প্রমাণ দিয়েছে কিন্তু এখানেও কিন্তু একটা বৈষম্য রয়েছে অতএব সেই জায়গা থেকে আপনাদেরকে না বৈষম্য থাকার কারণ হলে এবং আরো নেগেটিভ ক্যাম্পেইন এবং আমি আমরা আমাদের বিরুদ্ধে আমি এই সঙ্গে আরেকটা কথা একটা পয়েন্ট বলি যে ধরেন এখানে রানা প্লাজার ঘটনা কিংবা তাজরিনের ঘটনা এ দায় দায়িত্ব যেমনই করে সরকারের আছে মালিকদের তো আছেই বিজিএমের আছে এমনকি বায়ারদেরও আছে কেন বায়াররাও তো তারা তাদেরও সেই দায় দায়িত্ব তারা অনেকটা গ্রহণ করেছে সেই ব্যাপারেও চাপ সৃষ্টি করার দরকার যাতে এই এই ধরনের এখানকার উন্নয়নের জন্য কিংবা এখানে অঘটন ঘটলে যাতে বায়াররাও এটা দায়িত্ব থেকে কিন্তু দূরে থাকতে পারে না সেই জায়গাটা সম্পর্কের উন্নয়নটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলে আসলে আমি মনে করি আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের শ্রমিকদের সাথে সত্যিকারের শ্রমিকদের সাথে আমাদের সম্পর্কের কোনো ঘাটতি নেই সম্পর্ক আছে বলেই বাংলাদেশ আজকে উন্নত করছে আমাদের এটা একটা কালচার ট্রেড ইউনিয়নের জন্য যে কালচারটা দরকার শ্রমিকের যে কালচার এই কালচারটার জন্য ট্রেনিং দরকার সেই ট্রেনিং হলে আমরা করতে পারছি কিনা সেটার জন্য গভর্নমেন্টের ইনভলভমেন্ট দরকার আপনি দেখেন একটা উদাহরণ দিই আপনাকে আমার ভিয়েতনাম যাওয়ার সৌভাগ্য হয়েছিল আইএলওর সাথে ব্যাটার ওয়ার্ক প্রোগ্রাম দেখার জন্য আমি কম্বোডিয়াতে গেলাম ব্যাটার ওয়ার্ক প্রোগ্রাম দেওয়ার জন্য তাই আইএলওকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভিয়েতনামে তোমরা ব্যাটার ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চ করলা ওই জায়গায় তো ট্রেড ইউনিয়ন তারা শৃঙ্খলিত ট্রেড ইউনিয়ন ওখানে কমিউনিস্ট কান্ট্রি রাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট সেগুলো ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান তারপর আমি একটা ফ্যাক্টরি ভিজিট করলাম
ফ্যাক্টরিতে জিগাইলাম তোমাদের ট্রেড ইউনিয়ন কে করছে, ও ট্রেড ইউনিয়ন আমার মালিক করছে, তো আমরা কি আমরা ওদের সামনে আইএলওর সামনে। তাহলে ফ্রিডম অ্যাসোসিয়েশন যেখানে নাই সেখানে তুমি অ্যালাউ করো, আর বাংলাদেশে যখন আমরা করলাম ঠিক আছে আমরা ট্রেড ইউনিয়ন অ্যাকসেপ্ট করি, আউটসাইডার তুমি এখানে ঢুকাবো না, তারা বলতে 30% আউটসাইডার ঢুকাবা, তাদেরকে দাবি জানালো, তাহলে আমাদের ক্ষেত্রে আইনটা ভিন্ন কেন? কম্বোডিয়াতে তুমি একরকম আইন করছো, ইভেন ইন্দোনেশিয়াতে তারা বেটার ওয়ার্ল্ড প্রোগ্রাম লঞ্চ করছে, ওই জায়গায় কিন্তু স্বল্পমাত্রার ফ্রিডম অ্যাসোসিয়েশনের আপনার অধিকার দিচ্ছে। প্রশ্ন হলো এইটা, আমাদের ক্ষেত্রে আসলে তারা সমস্ত ইন্টারন্যাশনাল ল যত আছে এগুলি অ্যাপ্লাই করতে চায়। আমরা তো ফ্রান্সের মতো 32 ঘন্টা উইকলি কাজ করার ক্যাম্পিং এখনও করার মতো দেশ না। আমরা তো আমেরিকাতে অনেক স্টেট আছে যেখানে ট্রেড ইউনিয়নের অধিকার নাই, আপনার অনেক স্টেট আছে গভর্নর অ্যালাউ করে যে তুমি যদি এই দেশের হায়ার অ্যান্ড ফায়ার হলে আমেরিকার পলিসি অনেক অনেক ইন্ডাস্ট্রিতে। আমাদের দেশে আসলে আপনার ফ্রান্সের ল অ্যালাউ করবো, আমাদের যে কালচার, আমরা শুনেন পৃথিবীতে খারাপ উদাহরণ আছে ভালো উদাহরণ আছে, ভালো আমরা ভালো উদাহরণগুলোকে গ্রহণ করব, আমরা ভালো উদাহরণ গ্রহণ করার জন্য সহযোগিতা দরকার, শ্রমিকদের অধিকার নিশ্চিত করব আমরা সংকেত। আরেকটা হচ্ছে যে আমি বলি যে যে কালচারের কথা বলেছেন সেই কালচারটা হচ্ছে মালিক শ্রমিকের উভয়ের কালচার, এবং যদি এখানে গ্যাপ থাকে তাহলে উভয়ের সংস্কৃতিরই পরিবর্তন দরকার। আমাদের দেশে নাই, আমরা যে মালিক শ্রমিকরা মিলে এই দেশটাকে এভাবে এগিয়েছে গার্মেন্টস সেক্টর যেখানে $25 বিলিয়ন এক্সপোর্ট করবে আগামী বছর, সেই ব্যাপারটাকে আমরা হাইলাইট করি না। আমরা যতটুকু আপনি মালিক শ্রমিক মিলবেন কিন্তু শ্রমিকরা সংগ্রাম করবে, প্রতিবাদ করবে, এটা মেনে নিয়ে সম্পর্ক উন্নয়ন করা হবে। ডেইলি স্টারে আমি কখনো একটা সাকসেসফুল স্টোরি আমি দেখি না, তারা এটা কোট করে না, বার্তা স্টোরি এটা লেখে না, দু একটা যদি বিচ্যুতি ঘটে, দু একটা বিচ্যুতিকে এভাবে প্রকাশ করা হয় ওইটার আবার ওই আপনার ফাইন্যান্সিয়াল শুনেন পত্রপত্রিকা টেলিভিশনে সংশোধনের জন্য বিচ্ছেদগুলো ধরা দরকার। আপনি বেতন দিচ্ছেন প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন, এবং আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিশ আবু সাইদ খান এবং মিস্টার ইসা আসলাম সানি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম তৈরি পোশাক খাত নিয়ে, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, নানাভাবেই এটি অবদান রেখে চলেছে, সামনে অনেক চ্যালেঞ্জও আছে, সমস্যাও আছে, সীমাবদ্ধতাও আছে, সব কিছুই সম্ভাবনাও আছে, সব কিছুই মাথায় রাখা দরকার, এবং এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে মালিক শ্রমিক এবং সরকার এই তিন পক্ষকে আসলে সহমর্মিতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। আবার শুধু এই তিন পক্ষ কাজ করলেই হবে না, এটি যেহেতু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাত এবং এর সঙ্গে গোটা বিশ্বের একটা সম্পর্ক রয়েছে, একটা গ্লোবাল বিজনেস, সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সুশীল সমাজেরও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই খাতকে এগিয়ে নেবার জন্য সহায়তা দেয়, কারণ এটি আন্তর্জাতিকভাবে এর ভাবমূর্তির প্রশ্ন এর সঙ্গে জড়িত, কখনো সেটি খারাপ হয় কখনো ভালোর দিকে যায়, কাজে এটি যেন ইতিবাচক ধারায় প্রবাহিত হয়, সে কারণে আসলে সবার সম্মিলিত এটি প্রয়াস দরকার, যে কোনো নাগরিকের যে কোনো অবস্থান থেকে যদি সম্ভব হয় এই খাতকে সহযোগিতা করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। We'll be right back.